নমস্কার বন্ধুরা, টিকে বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোনো অফার সম্পর্কে বলবো না। আপনারা জানেন বন্ধুরা যে পেটিএম অ্যাপ্লিকেশনে KYC নিয়ে একটা দারুণ সমস্যা দেখা দিয়েছিল, সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা। তো বন্ধুরা, পেটিএমে কী হয়েছিল বন্ধুরা? আপনারা জানেন যে 2-3 দিনের জন্য পেটিএম অ্যাপ্লিকেশন থেকে KYC অপশানটি তুলে নেওয়া হয়েছিল। সেই জন্য বন্ধুরা, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলছিলেন পেটিএমে, তখন KYC বা মিনি KYC কোনো রকমই করতে পারছিলেন না। এমনকি পেটিএম গোল্ডেন গেট অ্যাপ্লিকেশনের সাহায্যে ফুল KYCও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জন্য আপনারা যারা পেটিএম ইউজার, তো আপনারা দারুণ সমস্যার মধ্যে পড়েছিলেন বন্ধুরা। আপনারা হয়তো ভেবেছিলেন যে পেটিএম হয়তো নতুন কোনো আপডেট নিয়ে আসবে KYCতে, সেই জন্য যে ফেক মিনি KYC সেটা হয়তো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জন্য আপনারা হয়তো কোনো নতুন অ্যাকাউন্ট ওপেন করে ফ্রি রিচার্জ এবং ফ্রি শপিংয়ের সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিন্তু বন্ধুরা, আজকে যে পেটিএম পুনরায় মিনি KYC প্রসেসটা চালু করে দিয়েছে, তো বন্ধুরা আপনাদের কীভাবে করতে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে বলবো। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার লাইক করবেন। আর বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন আসবে সেটিতেও ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে পেটিএমে KYC করাটা কতটা জরুরি। আপনি যদি কোনোরকম KYC না করে থাকেন তাহলে বন্ধুরা আপনি কোনোরকম ক্যাশব্যাকের সুবিধা পাবেন না, আপনার অ্যাকাউন্টে কোনোরকম ক্যাশ রিসিভ হবে না। তো বন্ধুরা, KYC দুই রকমভাবে হয়ে থাকে। এখানে মিনি KYC অপশান রয়েছে বন্ধুরা, যেটা আপনি কোনো ফেক আইডির সাহায্যে করতে পারেন। আর দ্বিতীয়ত বন্ধুরা, আপনাকে ফুল KYC করতে হয় আধার কার্ড এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট এর সাহায্যে। তো বন্ধুরা, আপনার যদি অসংখ্য পেটিএম অ্যাকাউন্ট ইউজ করতে চান এবং প্রতিটি অ্যাকাউন্ট থেকে ফ্রি রিচার্জ এবং ফ্রি শপিংয়ের সুবিধা নিতে চান, তাহলে আপনার একমাত্র উপায় হচ্ছে মিনি KYC পেটিএমের। এই মিনি KYC সাহায্যে আমরা নতুন নতুন অ্যাকাউন্ট ওপেন করি এবং নতুন নতুন প্রোডাক্ট এবং ফ্রি রিচার্জের সুবিধা নিয়ে থাকি। তো বন্ধুরা, কীভাবে এটি করতে হয় আপনারা দেখে নিন। আপনারা যে নতুন নাম্বার দিয়ে পেটিএম অ্যাপ্লিকেশনটি ওপেন করছেন, ওপেন করার পর বন্ধুরা আপনার পেটিএমে একটা অপশান এখানে থাকবে, দেখবেন KYC বলে একটা অপশান আপনি দেখতে পাবেন। দেখুন, এখানে লিঙ্ক আধার KYC বলে একটি অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনার আধারের সাহায্যে যদি KYC করতে চান তাহলে আপনি করতে পারেন। তো আপনারা যদি নতুন নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনি আধারের মাধ্যমে KYCটা করবেন না। তো বন্ধুরা, আপনাকে কী করতে হবে, ডোন্ট হ্যাভ আধার কার্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনাকে কী করতে হবে, এখানে আপনি পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, NREGF, জব কার্ড, বহু অপশান রয়েছে। তো আপনাকে বেছে নিতে হবে ড্রাইভিং লাইসেন্সের অপশানটি। এরপর আপনাকে কী করতে হবে বন্ধুরা, এখানে আপনি একটা লাইসেন্স নাম্বার দেবেন, সে নাম্বারটি আপনি 7 থেকে 8 অক্ষরের মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে দিন বন্ধুরা। আর ফুল নেমের ঘরে আপনি যে কোনো একটা নাম এন্টার করুন। তো বন্ধুরা, আমি একটা নাম এন্টার করছি। আর এক্সপায়ারি ডেটের ঘরে আপনার ইচ্ছে মতো একটা এক্সপায়ারি ডেট বসিয়ে দিন। এরপর বন্ধুরা আপনি এই টিক করে দিন, এখানে একটা টিক মার্ক দিয়ে দিন টার্মস অ্যান্ড কন্ডিশনসের ঘরে। এরপরে প্রসিড ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে KYCটি মিনি KYCটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, নতুন একটি প্রসেস এটা একটা। এই উপায়ে আপনি নতুন নতুন পেটিএম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ওপেন করার পর এইভাবে KYC করে ক্যাশব্যাকের রিসিভের সুবিধাটা নিতে পারেন। এবং আপনি এর সাহায্যে কিন্তু কোনোরকম ক্যাশ ট্রান্সফার করতে পারবেন না অন্য কোনো অ্যাকাউন্টে। সেই জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা, আপনাকে বারকোড বানাতে হবে, একটা মার্চেন্ট কিউআর কোড। সেই মার্চেন্ট কিউআর কোডে আপনার এই ক্যাশব্যাকের টাকাটি সেন্ড করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে আপনি আমাদের সঠিক তথ্য প্রদান করতে পেরেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কারণ আমি নতুন নতুন আপনাদের জন্য এই ধরনের আপডেট ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।